আমাদের রিটেনে যে প্রশ্ন আসে সেন্টেন্স মেকিং, এটা তোমাকে আজকে শিখাবো। যে ধরো একটা ওয়ার্ড তুমি জানো না বা তুমি ওই ওয়ার্ডের মিনিং জানো না, তারপরে তুমি কিভাবে সেন্টেন্স মেকিংটা করে দিয়ে আসবা বা কোন বুদ্ধিতে করে দিয়ে আসলে তুমি এখান থেকে ফাইভ একদম ফাইভ নাম্বার পাবা। এখানে জাস্ট আমি চারটা ওয়ার্ড নিয়েছি একদম জাস্ট এক্সাম্পল হিসেবে, জাস্ট বোঝানোর জন্য যে সেন্টেন্স মেকিং যে পাঁচটা সেন্টেন্স থাকে, ওই পাঁচটা সেন্টেন্স আমাদের সেন্টেন্স মেক করতে হবে, পাঁচটা যে ওয়ার্ড থাকে ওই পাঁচটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এখন এটার কোনো গ্যারেন্টি নাই যে তোমার ওই পাঁচটা ওয়ার্ড একদম পরিচিত থাকবে বা সিমিলার থাকবে, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবা। আর এখন যেটা বলবো আলাদা করে, যে তাহলে এখানে আমরা কিভাবে তাহলে সেন্টেন্স মেক করবো যে ওয়ার্ডগুলো আমাদের পরিচিত না বা যে ওয়ার্ডগুলো আমাদের কমন পড়বে না, বা কমন পড়লেও হচ্ছে কিভাবে আমরা লিখবো। দেখো একটা জিনিস শিখাবো এবং এই স্লাইডের পরবর্তী স্লাইডে একটা ট্রিক্স আছে, ওগুলা দিয়ে তুমি সহজে বুঝে যাবে কোনটা কোন বিষয়ে আছে। এটা একটু দেখো আগে। ধরো ক্রিপ্টিক, ধরো ক্রিপ্টিকের মানে ধরো রহস্যজনক বা মিস্টেরিয়াস বা দ্ব্যর্থবোধক। এখন তুমি এটা জানো না ধরো যে ক্রিপ্টিকের মানে কি, কিন্তু এই ওয়ার্ডের শেষে আইসি আছে, কোন ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে ধরো আইসি থাকলে বুঝে নিবো ওটা সবসময় অ্যাজেক্টিভ বা সাধারণত অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভ ধরো যে সবসময় নাউনের আগে বসালেই হয়, তো তুমি এরকম একটা সেন্টেন্স বানালেই হবে। এখন ধরো সেন্টেন্স বলেছে মিনিংফুল সেন্টেন্স, মানে হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হলেই হবে, ছোট হলে সমস্যা নেই তোমার। তোমার এমন না যে বড় অনেক লম্বা অনেক ফ্রেজ টেজ অ্যাড করে সেন্টেন্স অ্যাড করা লাগবে। এখন তুমি যদি বলো ধরো ক্রিপ্টিক মানে তুমি জানো না এটার মানে কি, ধরো যে একদমই জানো না, ধরো বুঝলে এটা অ্যাজেক্টিভ, তাহলে তুমি এরকম একটা লাইন যদি লিখে দাও যে আই স এ ক্রিপ্টিক মুভি ইয়েস্টারডে, আই আই রেড এ ক্রিপ্টিক বুক ইয়েস্টারডে, যেমন একটা রহস্যজনক বই পড়েছি গতকাল, বা মিস্টেরিয়াস যে কোনো জিনিস তুমি বলতে পারো, যে আই স এ ক্রিপ্টিক ম্যান ইন দ্য স্ট্রিট ইয়েস্টারডে। তো এরকম ভাবে কিন্তু তুমি যে কোনো সেন্টেন্সে করতে পারছো এই ওয়ার্ডটা ইউজ করে। তার মানে তুমি যদি জানো যে কোনটা কোন পার্টস অফ পিসে আছে, তুমি যে কোনো সেন্টেন্স কিন্তু এভাবে দিয়ে দিতে পারো বা ইউজ করতে পারো। আরেকটা দেখো মজার বিষয়, অ্যাকোমোডেশন, এটা সি ইউনিটে গত বছর এটা থেকে স্পেলিং এসেছে, ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এমনিতেও। অ্যাকোমোডেশন অনেকে মিনিং জানে না, কিন্তু সাধারণ একটা ওয়ার্ড ধরো বাসস্থান বোঝাচ্ছে বা কোনো কিছু মানিয়ে নেওয়ার একটা বিষয় বোঝাচ্ছে। ধরলাম আমরা বাসস্থান, তো ধরো যে এখানে অ্যাকোমোডেশন মানে বাসস্থান, তুমি ধরো যে জানো না, এখন কিভাবে কি লিখবে তাহলে? ধরে নাও তুমি এটা শিখে রাখবা যে কোনো ওয়ার্ডের শেষে সন থাকলে নাউন হয়, এটা অনেকে মোটামুটি জানে। তো ধরো যে এটা তুমি শিখে রাখলে যে কোনো ওয়ার্ডের শেষে সন থাকলে নাউন হয়, তাহলে অ্যাকোমোডেশন এটা একটা কি, এটা একটা নাউন। সো বুঝে নিলা যেহেতু এটা একটা নাউন, সো এখন তুমি কি লিখবা? তুমি লিখতে পারো উই নিড এ প্রপার অ্যাকোমোডেশন, অথবা বললা যে উই নিড অ্যাকোমোডেশন, উই নিড টু ইমপ্রুভ আওয়ার অ্যাকোমোডেশন, আমাদের বাসস্থানকে ইমপ্রুভ করা দরকার বা প্রয়োজনীয়। বা তুমি বলতে পারো ইটস ম্যান্ডেটরি টু ইমপ্রুভ আওয়ার অ্যাকোমোডেশন। তো এরকম দুই একটা প্যাটার্ন তুমি যদি মাথায় রাখতে পারো সেন্টেন্সের, তাহলে কিন্তু যে কোনো ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্স মেক করতে পারছো। অর্থাৎ অ্যাকোমোডেশন, ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দি ওয়ার্ড অ্যাকোমোডেশন, বাট ইউ ক্যান রাইট আর ইউ ক্যান কমপ্লিট এ সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড। সো এই জিনিসটা তোমার বোঝা লাগবে। সো তারপরে দেখো ফিজিবল, আমরা যে পসিবল বলি ওটার একটা সিনোনিম হচ্ছে ফিজিবল, মানে সম্ভাব্য বা সম্ভব। এখন ধরো তুমি মনে রাখবা কোনো ওয়ার্ডের শেষে আইবিএলই থাকলে, বা এই যে এরকম আইভিএলই অথবা ধরো ইভল বা অ্যাবল থাকলে সেটা অ্যাজেক্টিভ হয়। এখন তুমি বুঝে নিলা ধরো ফিজিবলের মানে তুমি জানো না, কিন্তু তুমি বুঝে নিলা যে ফিজিবল মানে ধরো যে একটা অ্যাজেক্টিভ, তাহলে তুমি বলতে পারো স্বাভাবিকভাবে যে ইট ইজ ফিজিবল টু গেট চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ফিজিবল বা সম্ভব। তুমি আরেকটু বড় করতে চাইলে বলো যে ইট ইজ ফিজিবল টু গেট চান্স অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অর ইট ইজ ফিজিবল টু গেট চান্স ইফ এনি ওয়ান স্টাডিজ রেগুলারলি, যদি কেউ রেগুলারলি পড়াশোনা করে। বা এত বড় অ্যাড করার দরকার না, তুমি যে কোনো জিনিস বলে দাও যে দি ইভেন্ট ওয়াজ ফিজিবল টু অ্যারেঞ্জ, টু বি অ্যারেঞ্জড, ঠিক আছে? এভাবে বলো যে মানে ওই ইভেন্ট একটা ধরো প্রোগ্রামটা বা যে কোনো ইভেন্ট বা প্রোগ্রাম তুমি বলো, দি প্রোগ্রাম ওয়াজ ফিজিবল, প্রোগ্রামটা সম্ভব ছিল, টু বি অ্যারেঞ্জড মানে অ্যারেঞ্জড করাটা বা ব্যবস্থা করানোটা সম্ভব ছিল। তো এভাবে কিন্তু তুমি যে কোনো সেন্টেন্স ইউজ করতে পারছো। বা তুমি এগুলো ধরো বলতে পারছো না, ধরো এটা তোমার কিছু মনে পড়ছে না, কিছু লিখতে পারছো না, তুমি জাস্ট বলে দাও দ্যাট ওয়াজ নট ফিজিবল বা ইট ওয়াজ নট ফিজিবল, জাস্ট শেষ। বা তুমি বলে দিলে ইট ওয়াজ নট ফিজিবল টু স্টাডি রেগুলারলি, রেগুলারলি পড়াশোনা করা সম্ভব ছিল না বা সম্ভব না, মানে যে কোনো একটা কিছু মানে মিনিংফুল হওয়া লাগবে, জাস্ট এই জিনিসটা। তারপরটা দেখো শ্রিউডনেস, শ্রিউডনেস মানে কি চতুরতা বা কূটনীতির একটা বিষয় বুঝাচ্ছে, শ্রিউড মানে কি চালাক বা ধূর্ত যারা, আর কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে সেটা নাউন হয়। ধরো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দি ওয়ার্ড শ্রিউডনেস, কিন্তু তুমি বুঝতে পারছো এটা একটা নাউন, পার্টস অফ পিস হিসেবে এটা নাউন হিসেবে আছে, তাহলে তুমি এটা ধরো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবা, কারণ নাউনগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তুমি বলতে পারো সাবজেক্ট হিসেবে যদি বলো তাহলে বসাবা যে শ্রিউডনেস ইজ এ গ্রেট কোয়ালিটি ওর ইজ এ গ্রেট থিং তুমি বলতে পারো, এটা অবজেক্ট হিসেবে তুমি ইউজ করতে পারো। এভাবে বলতে পারো যে হি হ্যাজ এ গ্রেট শিউডনেস, যে তার একটা মহৎ বা ব্যাপক হচ্ছে শিউডনেস, বা ধরো যে চতুরতা বা কূটনীতি আছে,
কূটনীতিক এরকম ক্যাপেবিলিটি বা ক্যাপাসিটি আছে। তার মানে ধরো এখানে আমি এটা দিয়ে বুঝালাম তোমাকে, এটা ব্যাপক বড় একটা তোমাকে টিপস দিলাম আজকে, এটা নিজেরটা নিজেই বলছি তোমাকে যে একটা ব্যাপক বড় টিপস দিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডের মিনিং তোমার সবগুলো কমন পড়বে না, তুমি যত ভোকাবুলারি মুখস্থ করো, কমন পড়লে অনেকেই পারে না, কারণ এভাবে তো পড়ে না, এভাবে যদি পড়ো, এভাবে যদি জানো তাহলে তুমি ভালো করতে পারবা। এখন তোমাকে ওই ট্রিকটাই শিখাই, এই জিনিসটা তুমি একটা স্ক্রিনশট দিও না, নাহলে ভিডিওটা সেভ করে নাও, যে কোন কোন ওয়ার্ডের শেষে কোন সাফিক্স গুলো থাকলে নাউন হয়, কি কোন সাফিক্স গুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর কি কি থাকলে অ্যাডভার্ব হয়। তোমরা যারা বি এবং সি ইউনিটের রিটেন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে চাও, তারা আমাদের বি ইউনিটের রিটেন কোর্স এবং সি ইউনিটের ফুল রিটেন কোর্সে ভর্তি হতে পারে। এখানে সবকিছু দেওয়া আছে, যে কোর্স ফি কত, ডিসকাউন্ট যেহেতু চলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ক্লাস শুরু কবে থেকে হবে এবং কতগুলো করে ক্লাস থাকবে প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু রিটেন একদম ফুল কোর্স। এটা হচ্ছে সি ইউনিটের কোর্স আর এটা হচ্ছে তোমার বি ইউনিটের কোর্স, এখানে দুইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, একদম কিন্তু রিটেনের ফুল কোর্স, এমন না শুধু ইংলিশের জন্য, বাংলা যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা ইংলিশের কি কি থাকবে এখানে সব দেওয়া আছে, রিটেনের কিছু কৌশল আছে ভালো করে সেগুলোর ভিত্তিতে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পড়ানো হবে। এখানে ধরো সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং স্পেশালি আলাদা করে কিন্তু মডেল টেস্ট থাকবে, তোমাকে শেষ করে দিলাম সিলেবাস কিন্তু তোমাকে মডেল টেস্ট নিলাম না বা তোমাকে জাজ করলাম না, টেস্টিফাই করলাম না, তাহলে কিন্তু হবে না। সো বেশি কথা বলার নেই, ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে এবং আলাদা করে কোর্স ফি হচ্ছে এত টাকা, এখানে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এই যে এটা হচ্ছে সি ইউনিটের কোর্স, এটা বি ইউনিটের কোর্স। তোমার যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নেই, এমন টিচারের কাছে করবো, বা তুমি তোমার যদি মনে হয় যে না আইজান ভাইয়ের কথাগুলো ভালো লাগে বা উনি অনেক ভালো পড়ানোর চেষ্টা করে, তার কাছে পড়লে হচ্ছে ভালো করবো, তাহলে আমার এখানে ভর্তি হতে পারো। নিয়মটা হচ্ছে এই নাম্বারে বিকাশ করে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। এই তিনটা অন্তত তুমি জেনে রাখো, বিশেষ করে যে ওয়ার্ডগুলো আসবে, বিশেষ করে সেগুলো হয় অ্যাজেক্টিভ থাকবে না হলে নাউন থাকবে। তো এটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও, যে এভাবে তুমি ধরো, তুমি ধরো এখানে একটা ওয়ার্ড আছে সিগনিফিক্যান্স মানে তাৎপর্য, তুমি জানো না যে সিগনিফিক্যান্স মানে তাৎপর্য, কিন্তু এখানে সি আছে যেহেতু তাহলে বুঝতেই পারবো আমরা এটা একটা নাউন ফর্মে আছে, তাহলে এটা আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো, বলতে পারবো সিগনিফিক্যান্স ইজ এ থিং দ্যাট উই শুড হ্যাভ ইন আওয়ার মাইন্ড, যে আমাদের মনে আসলে থাকা দরকার। এমনি কিন্তু আন্দাজে আমি সেন্টেন্সটা বললাম কিন্তু এটা হয়ে গেছে, তুমি মিলিয়ে দেখো যে কি বললাম, মানে তোমার মতো জাস্ট, এটা ধরো আরো প্র্যাকটিস কিছু দিন যদি করো, কয়েকটা সেন্টেন্সের প্যাটার্ন যদি জাস্ট মাথায় রাখো, তাহলে তুমি এরকম যে কোনো জিনিসই ইউজ করতে পারবা। ধরো ফ্রিডম মানে স্বাধীনতা, তো এটা দিয়ে তুমি লিখতে পারবা না যে উই গেইনড আওয়ার ফ্রিডম ইন 1971, যে 1971 সালে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি, বা ফ্রিডম ইজ এ গ্রেট থিং টু হ্যাভ, যে একটা মানে যে মানে পার্সোনাল লাইফে তোমার ফ্রিডম জিনিসটা থাকাটা একটা বড় একটা বিষয়। তো এভাবে তুমি যে কোনো জিনিসই কিন্তু করতে পারছো সেন্টেন্স মেকিংয়ে।